এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন জেলায় সমাবেশ, পতাকা উত্তোলন, পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বেলা 12টার দিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। এতে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরাও। এ সময় ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রে আটক শিক্ষার্থীদের মুক্তি দাবি করা হয়। এছাড়া বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করে কলেজ শাখা ছাত্রলীগ, পরে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ফেনীতেও ছাত্রলীগের উদ্যোগে পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি কলেজ মাঠ থেকে ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সভায় বক্তারা গাজায় নিরীহ মানুষের উপর ইসরায়েলের হামলার নিন্দা জানান।